এরপরে আরো অনেক প্রশ্ন আছে প্রশ্ন করেছেন মানিক ভাই আপনি প্রশ্ন করেছেন যে শেখ মহিলাদের নামাজের সময় সতর কতটুকু নামাজের সময় কি তারা পায়ের পাতা ঢেকে রাখবে এটি কি ফরজ আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন এ ব্যাপারে কথা হলো যে মহিলারা তাদের সারা শরীর হচ্ছে সতর শুধুমাত্র মুখমন্ডল এবং দুই হাতের কবজি ছাড়া তাদের সারা শরীর ঢেকে রাখা সলাহাতের যখন তিনি সলা আদায় করবেন তার সারা শরীর তিনি ঢেকে রাখবেন তার সারা শরীরটাই হলো সতর শুধুমাত্র চেহারা এবং দুই হাতের কবজি ছাড়া এখন পায়ের পাতা কি সলাতে মহিলাদের সতরের অন্তর্ভুক্ত কিনা সলাতের বাহিরে একজন মহিলার জন্য পায়ের পাতা ঢেকে রাখা ফরজ নয় এটি খুলে রাখা যায় যাচ্ছে কিন্তু সলাতের ভেতরে পায়ের পাতা ঢাকবেন কিনা একজন মহিলা এ ব্যাপারে বিদ্যাঙ্গণ দিমত করেছেন প্রলিফিক স্কলার যারা আছেন ওনারা দ্বিমত করেছেন ওলামা অর্থাৎ ইমাম শ্যাফেঈ ইমাম মালিক ইমনু আনাস ইমাম আহমাদ ইম্ন হাম্বল ওনারা তিনজন মত পোষণ করেছেন যে হ্যাঁ মহিলারা সলাত যখন আদায় করবে তাদের পা পায়ের পাতা অবশ্যই ঢেকে রাখবে এটি তাদের জন্য ফরজ যেমনইভাবে তাদের শরীরের অন্যান্য অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ ইমাম আবহানি ফরাহী মহল্লা তিনি বলেছেন যে না পায়ের পাতা যেহেতু তাদের সতরের অন্তর্ভুক্ত নয় সুতরাং সলাতেও এটি মহিলাদের সতর না এটি ওনার রায় আচ্ছা এখন যারা এটিকে ফরজ বলেছেন তারা একটি দলিল পেশ করে থাকেন যে উম্ম সালাম আরদি আল্লাহ তালা থেকে আবু দাউদ একটি বর্ণনা এসেছে যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আতসল্লিল মার আহ ফিদির ইন ওয়াকিমারিন লাইসা আলাইহা ইজার একজন মহিলা কি তার আপনার শরীরে যে দিরা অর্থাৎ গাউন যেটা সে পরে সেটি এবং তার যে খিমার রয়েছে মাথা ঢাকা এই ওরনা বা স্কার্ফ এই দুটি দিয়ে কি একজন মহিলা সলাদে করতে পারবে যদিও সে ইজার অর্থাৎ পায়জামা বা এই টাইপের কিছু নিচে পরেনি শুধু জামা পড়েছে আর ওরনা পড়েছে সে কি এভাবে সলা আদায় করতে পারবে কিনা তখন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ইজা কায়ান আদির ওসা বেগান হা হ্যাঁ পারবে তবে একটা শর্ত আছে সেটা কি যদি তার পায়ের পাতাটা তার তার দেড় বা কামিজ যেটা সে পড়বে যে গাগন সে পড়বে সেটা যদি এতটা লম্বা হয় যে তার পায়ের পাতাকে ঢেকে দেয় তাহলে সে পারবে ইজার বা পায়জামা ছাড়াও সলা আদায় করতে তো এই হাদিস থেকে জমহরুল ওলামা অর্থাৎ তিন ইমাম ওনারা মাস আলা ইস্তিমবাদ করেছেন তারা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখানে গুরুত্ব দিয়ে পা ঢেকে রাখার কথা বলেছেন সুতরাং এটি ঢেকে রাখা ফরজ ইমাম আবু হানি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে না এই হাদিসে এটা বোঝানো হয় নাই এই হাদিসে যা বোঝানো হয়েছে বা ওনারা যারা আহনাফ যারা আছেন ওনাদের রায় হলো ঠিক এরকম যে স্বাভাবিকভাবে রুকুতে বা সিজদায় যখন একজন মহিলা বা পুরুষ যান তখন তার যদি পায়জামা থাকে তাহলে কিন্তু তার সতর খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কিন্তু যদি শুধুমাত্র একটা কামিজ বা এক কাপড় হয় তখন এমনও হতে পারে অনেক সময় সতর উন্মুক্ত হয়ে যেতে পারে তো যেহেতু এক কাপড়ে পড়ছে সুতরাং এক কাপড় যদি হয় তাহলে অবশ্যই সেটা পায়ের পাতা ঢেকে রাখতে হবে সেটা ঠিক আছে কিন্তু যদি তার ইজারও থাকে অর্থাৎ পায়জামাও আছে জামাও পড়েছে সেক্ষেত্রে পায়ের পাতা ঢাকা ফরজ নয় এটি ইমাম আবহানি রাহিমহল্লার বা আহনাফদের মত তো এই ক্ষেত্রে আমরা কোন সিদ্ধান্তে যাব আমরা বলবো জমহরুল উল্লামা যে বক্তব্য পেশ করেছেন সেটা একদিক থেকে সেফটি একদিক থেকে সেফ আপনি চেষ্টা করবেন অবশ্যই পায়ের পাতা ঢেকে সলা আদায় করার জন্য এটি আপনার জন্য উত্তম যখন আপনি পায়ের পাতা ঢেকে আদায় করলেন আপনি সেফ জোনে থাকলেন বারকাল্লাহ হুফিক